প্রতিটা মুহূর্ত আমরা আল্লাহ তাআলার ইচ্ছার অধীন। আমাদের সব পরিকল্পনা থাকে, আল্লাহর ইচ্ছে যদি ভিন্ন হয় তো কিছুই হয় না। আবার আমাদের পরিকল্পনা ভিন্ন দিকে, আল্লাহর ইচ্ছে যদি হয় তার ব্যতিক্রম, তো আল্লাহর ইচ্ছেই কার্যকর হয়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় সাহাবী চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাকে বলেছেন যে ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যা কিছু চাইবে আল্লাহর কাছে চাইবে। আর ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্য প্রার্থনা করবে তো আল্লাহর কাছেই করবে। ওয়া আলাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কদ কাতাবাহুল্লাহু লাক। নবীজি বলেন যে জেনে রাখো, তমাম পৃথিবী একত্রিত হয়ে যদি সিদ্ধান্ত নেয় তোমার একটি উপকার করবে, তোমার কোনো উপকারই তারা করতে পারবে না, কেবল তাই হবে তোমার জন্য যা আল্লাহ তাআলাই তোমার জন্য লিখে রেখেছে। সেই উপকারটাই হবে যেই উপকারের ফয়সালা করেছেন আল্লাহ। ওয়ালা ইজতামাউ আলা আন ইয়াদুরুকা বিশাইইন কদ কাতাবাহুল্লাহু আলা আন ইয়াদুরুকা বিশাইইন লাম ইয়াদুরুকা ইল্লা বিশাইইন কদ কাতাবাহুল্লাহু আলাইকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সবাই মিলে যদি এই সিদ্ধান্ত নেয় তোমার কোন একটি ক্ষতি করবে, কোন ক্ষতিই হবে না তোমার, কেবল সেটুকুই হবে যেটুকু আল্লাহ তাআলা তোমার জন্য লিখে রেখেছে। এরপরে আল্লাহ রাসূল বলেন রুফিআতিল আকলাম ও জাফফাতিস সুহুফ, এই সিদ্ধান্তের উপর যে গোটা পৃথিবী মিলে বান্দার কোনো উপকার করতে পারবে না, গোটা পৃথিবী মিলে বান্দার কোনো ক্ষতি করতে পারবে না। উপকার যেটুকু হবে আল্লাহর থেকেই হবে, ক্ষতি যেটুকু হবে আল্লাহর থেকেই হবে, এই কথার উপরে আল্লাহ তাআলা ফয়সালা দিয়ে তার তাকদীর লেখা শেষ করেছে। কায়নাতের তাকদীরের লেখা শেষ হয়েছে এই কথার উপরে। রুফিআতিল আকলাম, এরপরে কলম তুলে নেওয়া হয়েছে, ও জাফফাতিস সুহুফ, এবং কালিগুলো কাগজের পৃষ্ঠার কালিগুলো লেখার এগুলো শুকিয়ে গেছে, অর্থাৎ আর কিছু লেখে এই শেষ করে যে আল্লাহ বলছেন আমার ফয়সালাই ফয়সালা। কুল লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, নবীজিকে আল্লাহ তাআলা বলতে বলেছেন হে নবী আপনি বলুন লান ইউসিবানা, আমাদের কিছুই হবে না, ইল্লা মা কাতাবাল্লাহু লানা, কেবল তাই হবে যেটুকু আল্লাহ আমাদের জন্য লিখে রেখেছে। সূরা তাওবার আয়াত হুয়া মাওলানা, তিনি আমাদের অভিভাবক, আল্লাহই আমাদের অভিভাবক। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আর আল্লাহ তাআলার উপরই একজন ঈমানদারের ভরসা করা উচিত, নির্ভর করা উচিত। তো এজন্য বলতেছিলাম যে সারা দেশ থেকে অগণিত সাথী আসার প্রস্তুতি ছিল, ওই যে মালিকের ফয়সালা, রব্বে করিমের ফয়সালা, আর আল্লাহ তাআলার সকল ফয়সালার উপরেই আমরা রাজি, আল্লাহ তাআলার সব ফয়সালার উপরেই আমরা রাজি। সর্বাবস্থাতেই লা ইলাহা ইল্লাল্লাহ, সুখে থাকলো লা ইলাহা ইল্লাল্লাহ, দুঃখে থাকলো লা ইলাহা ইল্লাল্লাহ, পেলেও আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, না পেলেও লা ইলাহা ইল্লাল্লাহ, এছাড়া যে আমাদের আর বিকল্প কোনো ব্যবস্থা নাই। কোরআনুল কারীমের সূরা লাইল, এই সূরার যেটুকু আয়াত আমি পড়েছি তিনটি আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ঈমানদারের এই আয়াতগুলোতে তিনটি সিফাত বলেছে, যেটা পুরুষদেরও জরুরি নারীদেরও জরুরি। এই তিনটি সিফাত যার মধ্যে আছে
আল্লাহ পাক নিজে বলেন এই তিন গুণের অধিকারী যে ফাসানু ইয়াসিরুহু লিল ইউসরা জান্নাতটাকে আমি আল্লাহ ওই ব্যক্তির জন্য একদম সহজ করে দিব অর্থাৎ তার শরীরটাকে আমি এমন বানিয়ে দেই তার চলাফেরা উঠা বসাটাকে 24 ঘন্টার কাজকর্মকে আমি এমন বানিয়ে দেই যে চায় যে যাই করে সে সব কিছু জান্নাতের উপযোগী সব কিছু জান্নাত ওয়ালা আমল তার সব কিছু কোনো কিছুতে জাহান্নামের কোনো আমল প্রকাশ পায় না এজন্য এই আয়াতের তাফসীরের মধ্যে আছে যে এই তিনটি গুণ যার মধ্যে থাকবে এই তিন গুণ থাকলে ওই ব্যক্তির শরীরটাই জান্নাতের উপযোগী হয়ে যাবে একটা তো হলো কষ্ট করে অনেক চেষ্টা করে মনরে বুঝাইয়া নফসরে দমাইয়া শয়তানরে সরাইয়া এরপরে নেক আমল করতে হয় আল্লাহ পাক বলেন এই তিন সিফাত ধীরে ধীরে অর্জন হলে আমি আল্লাহ তাআলা তার শরীরটাকে অটোমেটিক জান্নাতের মতো আমল করার উপযুক্ত বানিয়ে আমাদের বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন ইমামে রব্বানি হযরত মাওলানা মুফতি রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহ আমাদের দারুল উলুম দেওবন্দের শ্রেষ্ঠতম মুরব্বীদের একজন তো ওনার শায়খ হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহ তো ওনার শায়খ ওনাকে একদিন জিজ্ঞেস করছিল যে রশিদ আহমদ আপনার হালাত কি বর্তমান অবস্থা কি এটা তো জানানো দরকার বায়াত যারা হয় মুরিদ যারা হয় তাদের জন্য এটা উচিত যে শায়খের কাছে নিজের হালাত পেশ করে নিজের অবস্থা পেশ করে নামাজের কি হালাত কোন গুনার মধ্যে যদি লিপ্ত থাকে সেটা জানানো যে আমার দ্বারা এই গুনাহ হয়ে যায় কি করা উচিত শায়খ এটার দ্বারা পরামর্শ দেন লিখিত মৌখিক তদবীর বলে দেন কি করতে হবে এটা তো দীর্ঘদিন যাবত এই পীর মুরিদের এই সিলসিলার মধ্যে শায়খের এই সিলসিলার মধ্যে চালু আছে তো হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহির কথার জবাবে ইমামে রব্বানি হযরত মাওলানা মুফতি রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি বললেন হযরত মেরি শরীয়ত তবিয়ত বন গই শরীয়তটা আমার জন্য তবিয়ত হয়ে গেছে দ্বীনের উপরে চলা আমার শরীরের সাথে স্বাভাবিকভাবে মিশে গেছে নামাজ পড়তে এখন আর আমাকে আলাদা পেরেশানি করতে হয় হালাল খাইতে আমাকে আর এখন পেরেশানি করতে হয় গুনাহ থেকে বেঁচে থাকতে আমাকে আর আলাদা পেরেশানি করতে হয় শরীরের সাথে মিশে গেছে গা সহা হয়ে গেছে এখন স্বাভাবিকভাবেই নেক আমল বের হয় স্বাভাবিকভাবেই গুনাহ থেকে মুক্ত থাকা সহজ এটা অনেক বড় সিফাত অনেক বড় বিষয় অনেক সাধনার বিষয় এজন্য আল্লাহ তাআলা বলেন এই তিনটি সিফাত যার মধ্যে থাকবে আমি আল্লাহ তাআলা তার শরীয়তটাকে শরীরটাকে একেবারে জান্নাতি আমল করার উপযোগী শরীর বানায় দেব মানুষ অনেক সময় বলে যে তার স্বাস্থ্য দেখলেই বোঝা যায় পরিশ্রম করার শরীর মেহনত করুন না শরীর অনেকের স্বাস্থ্য দেখলেই বোঝা যায় দুর্বল চলবে না এই শরীরে বেশি মেহনত তাহলে এটা আল্লাহ তাআলা বলেন আমি শরীরটাকেই তার জান্নাতের উপযোগী বানিয়ে দেব সিফাতগুলো কি কি এক নাম্বার ফাআম্মামান আ'তা আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি সদা সর্বদা দান করে এই সিফাত দানশীলতা প্রথম সিফাত দানশীলতা এমন একটি সিফাত এমন একটি গুণ যেই গুণ মানুষকে জান্নাতের উপযোগী বানিয়ে দেয় এই সিফাতটি
দুই রকম হিসাব। এক তো আমাদের মধ্যে আমাদের মানসিকতা, যেটা কেউ খুব চাইলে আবেদন করলে ও মাইকে কালেকশন করলে অথবা তার কাছে গিয়ে উপস্থিত হইলে অথবা খুব কাকুতি মিনতি করলে এরকম অবস্থায় কিছু দান সদকা করে। আরেকটা হলো না, নিজের থেকে তালাশ করে যে প্রতিদিন আমি আজ এখনো এতক্ষণ সময় হয়ে গেল এখনো কাউকে কিছু দান করতে পারলাম না, এটা কেমন হইল। এই মানসিকতা মানে নিজের থেকে মানসিকতা। যেমন ধরেন যাকাত, কোরআনুল কারীমে যাকাত অন্যদেরকে বলে নাই যে তোমরা যাকাত নিয়ে যাও, বরং আল্লাহ আমাদেরকে বলছে যাকাত দাতাদেরকে আতুজ যাকাত, যাকাত দাও তুমি দাও। তার মানে তোমার দায়িত্ব তুমি খুঁজে খুঁজে যাকাত আদায় করো, দান করো আল্লাহ তাআলার আদেশ, নবীজির আদেশ। তাহলে একজন মানুষের ভেতরে এই সিফাত থাকা যে সর্বদাই সে দান করে, চাইলেও না চাইলেও, বললেও না বললেও, মাইকে বলুক আর আসতে বলুক, দানশীলতার এক সিফাত যার মধ্যে থাকে, সব সময় দান, বরং খুঁজতে থাকে কখন দেখুন। আল্লাহ তাআলা তো কোরআনুল কারীমের মধ্যে মুত্তাকির সিফাতে বলছে আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এইটার সাথে একটা মিলা যে সর্বদা নামাজ পড়ে, নামাজ তার দিল থেকে বলতে হয়, তার থেকে তার চেতনায় তাকে নামাজ পড়া দরকার। নামাজের বিষয়টা এমন না মুয়াজ্জিন আয়েশা আপনার কাছে কাছে আয়েশা অনুনয় বিনয় করাতে আপনি নামাজ পড়তেছেন, না এমন না, বরং নামাজ তো আপনি এটা বুঝেন এটা আমার জিম্মাদারি, আমাকে আমার তাগিদেই নামাজ পড়তে হবে। ঠিক ঠিক এটার সাথেই আল্লাহ বলছে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে মুত্তাকি তাকে বলে আল্লাহর দেওয়া রিজিক থেকে যে দান করে। তাহলে বোঝা গেল নামাজ পড়া যেরকম আমার তবিয়ত, আল্লাহর রাস্তায় দান করা এটা আমার তবিয়ত। কেউ চাইতে হবে কেন? আমি দেব। কেউ বলতে হবে কেন? বরং আমি আমার থেকেই দেব। এই যে দানশীলতার সিফাত, এটা যেন একটা সিফাত হয়। যেমন ধরেন আসলে দানশীল সখী, এই দানশীলতার এই সিফাত কিন্তু কোন জিনিস এটা সবাই বোঝে, কোন সিফাত কোন গুণ এটা এক বেলা দুই বেলা আদায় করার দ্বারা ওই গুণ হইছে তার ভিতর, ওই সিফাত তার মধ্যে আছে, এ কথা কেউ বলে না। একটা দুইটা ট্যাবলেট বলতে পারলে সে ডাক্তার হয় না, একটা দুইটা সত্য কথা বললে মাঝে মধ্যে হাজার মিথ্যার ভিতরে এ সত্যবাদী হয় না, বরং সত্যবাদিতা যার সিফাত, যে মিথ্যা বলেই না এটা তার সিফাত, সত্যবাদিতা তার সিফাত। ঠিক এরকম ভাবে বলুক বা না বলুক, চাক বা না চাক, সর্বদাই দান করে এটা তার একটা মেজাজ যে সে সর্বদাই দান করে দিতে থাকে। আমাদের শায়খ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত দামাত বারাকাতুম, আমি বারবার দেখছি, একবার না শত শতবার দেখছি যে দানশীলতা তার সিফাত, এমনিতেই দান করে। এই গত দুই দিন আগে, তিন চার দিন আগে বুড়িচং এক মসজিদে, মাদ্রাসা মসজিদে শুধু জোহরের নামাজ পড়ছে, তো নামাজ পড়ে আবার গাড়িতে উঠবে, আমারে বলতেছে মাওলানা এই মাদ্রাসাওয়ালা করে কিছু সহযোগিতা করেন, তো আমার থেকেও 1000 টাকা, হুজুর থেকে 1000, আরো আরো একজন ছিলেন হানিফ ভাই উনার থেকে দিয়ে ওনাদের হাতে দিয়ে আবার গাড়িতে চলে। মানে স্বাভাবিক বিষয়, দানশীলতাটাকে স্বাভাবিকতা বানায় যেখানেই যায় সেখানেই দিতে থাকে। তাহলে আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান আ'তা, এটা যার সিফাত যে সে সর্বদাই দানশীল, সর্বদাই দিতে থাকে, সর্বদাই দিতে থাকে।
কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দান করছেন কিন্তু দান করে না ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদদা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ যারা আল্লাহর রাস্তায় দান করে না ফাবাশশিরহুম বিআযাবিন আলীম আল্লাহ বলেন তাদেরকে বড় কঠিন শাস্তির খবর জানিয়ে দেন শাস্তিটা কেমন হবে যে মানুষ দিতে চায় না সে তিনটা আচরণ করে বকিলের তিনটা আচরণ বকিল এক নম্বরে কপাল ভাঁজ করে বিরক্তি চেহারা বিকৃত করে ফেলে দুই নম্বর হলো কোমর ঘুরাইয়া একদিকে ফিরে যায় আরেক দিকে পার্শ্ব পরিবর্তন করে ওই যে যে চাইছে তার থেকে আরেক দিকে ফিরে যায় আর তিন নম্বর হলো সরাসরি উঠে পিঠ দেখাইয়া ওই জায়গা থেকেই সরে যায় আল্লাহ তাআলা বলেন হাশরের ময়দানে আমি রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তার সঞ্চিত সম্পদগুলো যেগুলো আল্লাহর রাস্তায় দান না করে জমা করলো এগুলা দিয়ে আমি একত্র করে আগুনের মধ্যে গরম করে কুণ্ডুলি বানাইয়া আটার কাই বানাইয়া এরপরে তার এই তিন জায়গায় একটা হলো কপালে আরেকটা হলো কোমরে আরেকটা হলো পিঠে আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা দাগ লাগাইতে থাকি ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম তাদের সম্পত্তিগুলোকে আগুনে পুড়িয়ে কুণ্ডুলি পাকিয়ে কাই বানায়া এরপরে তাদের কপালে কোমরে এবং পিঠে দাগ দেয়া এবং ফেরেশতারা বলবে হাদা মা কানাসতুম লিআনফুসিকুম এটা সেই সম্পদ যেটা তুমি নিজের জন্য আল্লাহর রাস্তায় দান না করে যাকাত দাও নাই সাদাকা করো নাই ফিতরা করো নাই দান সদকা করো নাই না করে বরঞ্চ তুমি জমা করে রেখেছিলে এটা সেটা ফাযুকু মা কুনতুম তাকনিজুন অতএব অতএব তুমি তোমার সেই সঞ্চিত সম্পদ এটার মজা ভোগ কোরআনুল কারীমের তাফসীরের মধ্যে আছে আর কোন পাপের শাস্তি এভাবে বিস্তারিত আল্লাহ বলেন নামাজ পরিত্যাগ করিলে শাস্তি আছে শাস্তিটা কি এটার বিস্তারিত বর্ণনা কোরআনে নাই শাস্তি হবে বিষয় এটা এখানে ভীষণ শাস্তি বলে শুধু ছেড়ে দেয় নাই শাস্তিটা বুঝায় দিছে তোমার কপালেও দাগ দেওয়া হবে কোমরেও দাগ দেওয়া হবে এবং পিঠেও দাগ দেওয়া আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এজন্য এজন্য বলার উদ্দেশ্য হলো একটা কারণে রমজান মাস আসতেছে আর রমজান মাসে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ কি ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ ছিল এটা একটা যেই কাজগুলো রমজান মাসে নবীজি বেশি করতেন তন্মধ্যে বুখারী শরীফে আছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন রমজান মাস আসলে বিগত এগারো মাসের চাইতে বেশি দান দানশীলতা আল্লাহর নবীর বেড়ে যেত ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজওয়াদু বিল খাইরি মিনার রিহিল মুরসাল তিনি বলেন বাতাস যেভাবে বেগবান বাতাস যেভাবে বইতে গিয়ে সবার গায়ে বয়ে যায় ধনী গরিব জওয়ান বৃদ্ধ নারী পুরুষ কাউকে বাদ দেয় না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দানশীলতা এভাবে সবার মধ্যে ছড়িয়ে পড়ে সবাইকে দিতে থাকে খুব দিতে থাকে এজন্য এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমজান মাসের একটি সিফাত ছিল যে তিনি এগারো মাসের চাইতে বেশি দান সাদাকা রমজানে আরো বেশি করছে এই জন্য আপনাদের কাছে অনুরোধ মা বোনদের কাছে বিশেষভাবে অনুরোধ মা বোনদের কাছে বিশেষ অনুরোধ কেন
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনদেরকে বিশেষ অনুরোধ করেছেন। মা বোনদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মাআশারান নিসা তাসাদদাক, হে নারীরা তোমরা বেশি বেশি দান করো। ওয়ালাউ মিন হুল্লিকুন্না, যদি কিছুই না থাকে কমপক্ষে নিজের গহনা থেকে হলেও, নিজের গহনা, নিজের অলংকার, কানের দুল, নিজের গলার হার, হাতের চুড়ি, আংটি, এগুলো থেকে হলেও আল্লাহর রাস্তায় দান দাও। সেদিন যশোর কিছুদিন আগে এক মাহফিলে এই বয়ান করার পরে এক মা তার কানের দুল দান করছে ওই মাদ্রাসায়। এই কয়দিন আগে এক জোড়া কানের দুল ওই মাদ্রাসায় পাঠাইছে, মাশাআল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালাউ মিন হুল্লিকুম, তোমরা তোমাদের গহনা দিয়ে হলেও দান, নারীকে তার গহনা দিয়ে হলেও দান করতে হচ্ছে। তাহলে মা বোনদের জন্য দানশীলতার সিফাত খুব জরুরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীরা জিজ্ঞেস করছিল, হে আল্লাহর নবী, আপনার স্ত্রীদের মধ্যে আপনার ইন্তেকালের পরে আপনার সাথে কে আগে মিলিত হবে কবরে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার ডান হাত লম্বা, হাত যার লম্বা বেশি, সে আগে মিলিত হবে। দেখা গেল হযরত যায়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন স্ত্রীর নাম, তিনি সবার আগে স্ত্রীদের মধ্যে ইন্তেকাল করছেন। নবীজির ইন্তেকালের পরে সবাই এতে বুঝছে মূলত স্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন তিনি। ওই লম্বা হাত মানে হলো দানশীলতার হাত। এজন্য ফাআম্মা মান আতা, দানশীলতা এমন একটা সিফাত আল্লাহ তাআলা আরশের নিচে যে সাত ধরনের ব্যক্তিকে জায়গা দিবেন হাশরের মাঠে, তন্মধ্যে দানশীল একজন, রাজুলুন তাসাদদাকা, রাজুলুন তাসাদদাকা মালুহু, এভাবে দান করছে যে ব্যক্তি যে হাত্তা লা তাআলামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, যে তার বাম হাত টের পায় নাই তার ডান হাত কি দিয়েছে, বাম হাত বুঝে নাই ডান হাত কি দিয়েছে। এটার দুই অর্থ, একটা অর্থ হলো এটা বুঝানো খুব গোপনে দেওয়া, খুব গোপনে দেওয়া যাতে করে কেউ টের না পায়। আরেকটা অর্থ হলো বাম হাতে আর ডান হাত মিশাইয়া গইনা, এরপরে দেইখা অল্প দেওয়া ডান হাতে, এজন্য বাম হাত নাই লাগানো যাতে করে ডান হাতে মুখ করে যা উঠছে সব দিয়ে, ডান হাতকে এটার সাথে না লাগানো, বাম হাতকে না লাগানো, বাম হাতকে লাগাইলে তো গনার প্রশ্ন। এজন্য হাদিসের মধ্যে আছে ফেরেশতারা আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করছিলেন, আল্লাহ জমিনের মধ্যে সবচেয়ে ভারী কোন জিনিস, লম্বা হাদিস, সবচেয়ে ভারী কি জিনিস? আগুন, পানি, বাতাস, পাহাড়, এরকম অনেক কিছু বলার পর সবচেয়ে ভারী, সবচেয়ে ওজনওয়ালা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ওই দানশীল ব্যক্তির হাত, যার ডান হাত দান করে কিন্তু বাম হাত টের পায় না, সে জমিনের সবচেয়ে ওজনওয়ালা, সবচেয়ে দাম। এজন্য ফাআম্মা মান আতা, এই সিফাত যেন আমাদের মধ্যে তৈরি হয়, পুরুষ নারী সবাই আমি সহ, যে বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দানশীলতা মানুষকে হাশরের ময়দানে তার দানগুলো তার মাথার উপরে মেঘের মতো ছায়া বিস্তার করে থাকবে। আর আমরা তো সবাই জানি দানশীল ব্যক্তি হাবিবুল্লাহ, আস-সখি ও হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি আল্লাহ তাআলার বন্ধু। অতএব এটা যেন আমাদের সিফাত হয়, প্রথম গুণ হয় যে আমরা সর্বদা 10 টাকাও, 20 টাকাও, 5 টাকাও দিতে থাকি,
প্রতিদিন খেয়াল রাখ আজকে আমি কিছু দিলাম আজকে আমি কিছু দিলাম চারটা সিফাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিজ্ঞেস করছিলেন সকালবেলা আজকে তোমাদের মধ্যে রোজাদার কে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি আজকে তোমাদের মধ্যে জানাজা পড়ছো কে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি আজকে তোমাদের মধ্যে কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে গেছো কে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি আজকে তোমাদের মধ্যে কিছু আল্লাহর রাস্তায় দান করেছো কে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি চারটা জিজ্ঞেস করতে চারটাই তিনি বললেন আমি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল বললেন মাজতামানা ফি মরিইন দখালাল জান্নাহ এমন চারটি গুণ যার মধ্যে একদিনে অল্প সময়ে একত্রিত হলো সে তো জান্নাতে চলেই আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাউজি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন যদি আল্লাহ রাসূল সেদিন 100টা সিফাত 100টা গুণের কথা জিজ্ঞেস করতেন কে করছো কে করছো তো 100 বারই আবু বকর দাঁড়ায় বলতেন আমি করছি সুবহানাল্লাহ আবু বকর এমন ছিল এমন ছিল এজন্য এক নাম্বার সিফাত দানশীলতা ফা আম্মা মান আতা দুই নাম্বার ওয়াত্তাকা তাকওয়া দুই নাম্বার হলো তাকওয়া 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 কি জিনিস তাকওয়া কি জিনিস সকল কাজে সর্বাবস্থা তিনটা জিনিস খেয়াল রাখা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন তাকওয়া কাকে বলে তাকওয়া বলে তিন জিনিস এক নম্বর আইনু তাআ ফালা ইউসা সদা সর্বদা আল্লাহ তাআলার আনুগত্য করা কখনোই আল্লাহ তাআলার নাফরমানি না আল্লাহর নাফরমানি না লা ইউসা আল্লাহর বিরুদ্ধাচরণ না করা আল্লাহ যা করতে বলছে তাতে আমি রাজি আল্লাহ যা ছাড়তে বলছে তাতে আমি রাজি আল্লাহ করতে বললেও রাজি আল্লাহ ছাড়তে বললেও ছাড়তে রাজি এই আদেশগুলো পালন করা নিষেধগুলো বর্জন করা এটা তাকওয়া অনেক বড় সিফাত অনেক বড় মেহনতের বিষয় অনেক বড় মেহনতের বিষয় দেখেন একটা জরুরি কথা মনে রাখবেন বুঝার জন্য তাকওয়া মানে হলো সর্বাবস্থায় সর্বাবস্থায় নেক আমলে অভ্যস্ত গুনাহ থেকে বিরত কিন্তু এখানে একটা প্রশ্ন থাকেই যে নেক আমল তো ছুটে যায় গুনাহ তো হয়ে যায় তাহলে একজন মানুষ সর্বাবস্থায় মুত্তাকি হবে কিভাবে এজন্য আল্লাহ তাআলা বলছেন সর্বাবস্থায় মুত্তাকি বানানোর নিজেকে রাখার একটা সহজ সুরত হলো নেক আমল করতে থাকা গুনাহ ছাড়তে থাকা আর এর ব্যতিক্রম হলেই তওবা করে সহজ কোন ব্যক্তি যদি বলে তিনি সর্বাবস্থায় অজু অবস্থায় থাকে এমন ভালো মানুষ যে সব সময় অজুওয়ালা এরকম বহু লোক আছে বহু আউলিয়া বুজুর্গ আছে বহু সাহাবায়ে কেরাম ছিল এখনো আছে বহু মানুষ এর মানে কি মানে হলো উনি পেশাব করে না উনি টয়লেট বাথরুমে যায় না তাহলে উনি সর্বাবস্থা অজু অবস্থায় থাকে কি না এ তার মানে হলো যখনই অজু ভাঙে অজু করে ফেলে যখনই অজু ছুটে যায় জলদি জলদি কি করে ফেলে এমন লোকের এই সামান্য সময়ের গ্যাপটাকেও গ্যাপ আর ধরে না পুরাই ধরে ঠিক আমল করতে থাকা গুনাহ হয়ে যাওয়া হয়ে যেতে পারে আমল ছুটতেও পারে কিন্তু যখনই আমল ছুটবে তওবা কর যখনই গুনাহ হবে তওবা আল্লাহ আর করব আল্লাহ ছেড়ে দিলাম আল্লাহ আমি লজ্জিত মাফ চাই তাইলে এটা জরুরি তাকওয়া অবস্থায় সর্বাবস্থায় থাকতে হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতি তাকওয়ার হক আদায় করতে বলছেন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা পরে সহজ করে দিয়েছেন হাক্কা তুকাতিহির সময় তো কঠিন হয়ে গেছে সাহাবীদের কাছে
যে তাকওয়ার সর্বোচ্চ আর তাকওয়ার সর্বোচ্চ হক হাক্কা তুকাতিহি এটা কোনটা মা বোনরা মাশাআল্লাহ খুব কথা বলতেছে এটা দ্বারা এটা বোঝা যায় যে মোটামুটি উনাদের ওয়াজ বুঝে এখন উনারা তাকরার করতেছে একজন আরেকজনকে বুঝাইতেছেন যে যে বুঝছেননি কি কইছি তাইলে যদি এমন হয় যে আপনারা তাকরার করতেছেন মানে একজন আরেকজনকে বুঝাইতেছেন তাইলে আপনারা আপনাদের যার যার ঘরে বুঝাইলে ভালো হবে ঘরেও তো আল্লাহর রহমতে আপনাদের লোক আছে কষ্ট করে আর অল্পটুকু সময় সবর করে শব্দটা বুঝে একলগে নিয়া এরপর শব্দটা বুঝানি বাইদ বুঝাই মেহেরবানি করে মা বোনদের কাছে অনুরোধ এখন যেহেতু আমরাই বুঝাইতে আসি আপনারা এখন বুঝাইয়েন একটু পরে যখন মাইক বন্ধ হয়ে যাবে আপনি ঘরে ফিরে যাবেন তখন আপনি আরো বুঝাবেন আশপাশের বাবি চাচি জেডি 14 গোষ্ঠী সবাই আপনি আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান আমিন এজন্য মেহেরবানি করে মা বোন অনুরোধ করছি সুদন্নপুরের মসজিদে যদি নিয়মিত আয়েশা থাকেন তো কথা বলার কথা না এজন্য হযরত ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আসবে তো তাকওয়া রোজা তো তাকওয়া এটা কি সিফাত তাকওয়া ছুটতে পারে তাকওয়া কোন কোন সময় আমল ছুটে যাইতে পারে গুনাহ হতে পারে তবে এটার জন্য সাথে সাথে উপায় কি তওবা তওবা করলে আবার মুক্ত তওবা করলে আবার মুক্ত তখন যদি সর্বদা তওবা করার অভ্যস্ত থাকে তো এই লোকটা গুনাহ অবস্থায় যে 2-4 মিনিট 10 মিনিট কাটাইছে আবার তওবা করে ফেলছে এই লোকটাকে হাশরের ময়দানে পুরো সময় মুত্তাকি হিসেবেই তাকে গ্রহণ করা সুবহানাল্লাহ এজন্য কোরআনুল কারীমের মধ্যে আছে উইদ্দাত লিল মুত্তাকিন জান্নাত আমি আল্লাহ বানিয়েছি মুত্তাকিদের জন্য ওইখানে আছে এই কথা যে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ যে যদি গুনাহ হয়ে যায় নাফরমানি হয়ে যায় সাথে সাথে আল্লাহকে মনে করে ফাস্তাগফিরু লিযুনুবিহিম গুনাহের মাফ চায় ওমান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ আর আল্লাহ ছাড়া মাফ করার কেউ নাই এই কথা মেনে নেয় বলে নেয় ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন আর আল্লাহকে বলে মাওলা জেনে বুঝে এই আমল এরকম গুনাহ করব না উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বি আল্লাহ বলে বিনিময়ে আমি আল্লাহ আমার পক্ষ থেকে তাদেরকে মাগফিরাত দিয়ে সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল তাকওয়া অবস্থায় থাকা ওযু অবস্থায় থাকা ওযু ভেঙে গেলে একটু করে ফেলা ওযু ভেঙে গেলে আবার ওযু করে নেওয়া ঠিক এরকম সর্বাবস্থায় আল্লাহর আদেশ পালন করা গুনাহ থেকে বেঁচে থাকা আর কখনো এর ব্যতিক্রম হলে কি করে নেওয়া তওবা আজ আমাদের সমস্যা হলো গুনার উপরে আমাদের অভ্যস্ততা বেশি যে ঘরে টেলিভিশন চলতেছে চলতেই আছে যে মা বেপর্দা চলতেছে চলতেই আছে যে পুরুষ হারাম রোজগার করতেছে করতেই আছে সুদ খাইতেছে তো 20 বছর ঘুষ খাইতেছে তো 30 বছর টেলিভিশন দেখতেছে তো আজ 30 বছর মা বোন বেপর্দা চলতেছে তো বছরের পর বছর আসলে এটা তো মুমিনের সিফাত না এই লোক মুসলমানের সিফাত না মুসলমান তো তাকে বলে যে আমল করতে থাকে গুনাহ ছাড়তেই থাকে আর যখন কখনো এলোমেলো হয়ে গেলে তওবা কিন্তু তওবা করব কখন আমাদের সারাক্ষণের ফিকির হলো যে গুনার মধ্যে আমরা জমে থাকি জমে থাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে গুনার উপরে জমে থাকা এটা তো মুমিনের শান গুনাহ হবে এটা আল্লাহ রাসূল বলছে যে তোমাদের গুনাহ হবে যদি তোমাদের গুনাহ না হতো আর তোমরা ইস্তেগফার না করতা আর আল্লাহ পাক যদি মাফ না করতেন তাহলে আল্লাহ ভিন্ন জাতি তৈরি করতেন যারা গুনাহ করবে মাফ চাইবে আর আল্লাহ মাফ করবে তাহলে আল্লাহ তো মাফ করতে রাজি কিন্তু তুমি এটা কি বুঝলে বইছো যে
যে আমি তওবা করব না এজন্য এটা আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকা তাহলে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাকওয়ার প্রথম গুণ হলো তাকওয়া মানে হলো আইন তাফালা ইয়াসা সর্বদা আল্লাহ তাআলার অনুগত করা কখনোই আল্লাহ তাআলার নাফরমানি না আর হয়ে গেলে কি করা দুই নাম্বার হলো আইন উযকারা ফালা ইয়াসা তাকওয়া তাকওয়া হলো সর্বদাই আল্লাহর জিকির করা কখনোই জিকির ভুলে না যাওয়া আল্লাহকে সর্বদাই ডাকা আল্লাহকে সর্বদাই ডাকা এক ঘন্টা হয়ে গেল এখনো একবার সুবহানাল্লাহ উচ্চারিত হলো না এটা কেমন হলো দুই ঘন্টা হয়ে গেল বিবি ফোন করে বলল দুই ঘন্টা হয়ে গেল একটা ফোন দিলা না এখনো একটা ফোন করলেন না আছি না মরে গেছি খবরও নিলেন অথচ মাত্র দুই ঘন্টা অথচ মাত্র তিন ঘন্টা তাইলে তাইলে এমন হওয়া আইনুত কারা ফালা ইউনসা সর্বদাই আল্লাহ তাআলার জিকিরে অভ্যস্ত থাকতে ভুলে না যায় আর তিন নাম্বার হলো আইনুশকারা ফালা ইউকফার সর্বাবস্থায় আল্লাহ তাআলার শুকর আদায় করা কখনোই আল্লাহ তাআলার কুফরি অকৃতজ্ঞতা না হর হালাতে আমি আল্লাহ যা দিচ্ছেন এর উপরে কি রাজি এর উপরে আমি শুকরিয়া তাইলে দুই নাম্বার সিফাত হলো ওয়াত্তাকা যে ব্যক্তি তাকওয়াওয়ালা হয় এক নাম্বার দানশীল হয় দুই নাম্বার মুত্তাকি হয় তিন নাম্বার ওয়াসাদ্দাকা বিল হুসনা সকল অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহ এটা মনে রাখে এটাকে মনে রাখে হর হালাতে লা ইলাহা ইল্লাল্লাহকে খেয়াল রাখে আলহামদুলিল্লাহ হযরত আসতেছেন মা বোনদের কাছে অনুরোধ করছি মেহরবানি করে সবাই মনোযোগী হয়ে চুপ করে বসেন